আপনি ছোটবেলায় এত লাজুক ছিলেন, সেইখান থেকে এই যে ক্যামেরার সামনে এসে দর্শকের অভিনেতা ফারুক হয়ে ওঠা, একটু ছোট করে জাস্ট বলবেন। আমাদের বলে মুখচোরা, মানিগঞ্জে বলে মুখচোরা, এমনিও বলে সবাই। আমি এরকমই ছিলাম, আমি খুব আসলে লাজুক ছিলাম। এখন কেন লাজুক ছিলাম সেটা আমি জানি না, সেটা তো আমার বলা সম্ভব না। আমি এই জন্য লাজুক ছিলাম, কিন্তু আমি ওই মানুষের সামনে বের করে একটা যেতে পারতাম না, আত্মীয় স্বজনের যেতাম না। যেন কোনো আত্মীয় বাড়িতে খাওয়ার জন্য বলতো, গ্রামে যখন যেতাম আমার চাচাতো ভাইদের বাড়িতে, আমি কোনোদিন তাদের আঙিনায় ঢুকি নাই, বাইরে থাকতাম। ভাইরা বের হতো, তারপরে খেলতে যেতাম। আমার কিন্তু অত্যন্ত কাছের আত্মীয়, তারপরেও আমি যাই না। এটা গ্রামে যখন আমরা বেড়াতে যেতাম, আমি ঢাকাতেই বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, কিন্তু আমরা প্রচুর গ্রামে যেতাম। যদিও 71 সালে 1971 আমাদের নদীতে নিয়ে গেছে, পদ্মা নদীতে ভেঙে, তো আমি ছোটোবেলায় গ্রামে যাওয়া হইতো 67, 68, 69, 70 এই সময়গুলিতে গেছে। আর 71 সালে আমরা যুদ্ধের বছর, 9 মাস যুদ্ধ হয়েছে, 6 মাস আমরা গ্রামে ছিলাম, ওইটা আমার একটা বড় দেখা। তো আমার আত্মীয় স্বজনের মানে ঘরের উঠানে কোনোদিন যায়নি, ওরা বের হইতো, তারপরে আমরা ফুটবল মাঠে যেতাম, মাঠ ছিল গ্রামে, যখন খেলতাম মাঠে যেতাম। এইরকম লাগছিল। বাসায় গেস্ট আসলে ওই যে বললাম যে আপনিও আমার বইতে পড়েছেন যে লুকিয়ে থাকতাম, তো এটা আস্তে আস্তে কেটে গেছে। যখন আমি স্কুলে, মমতা স্কুল থেকে আমি ম্যাট্রিক দিলাম, তখন আমার কিছু বন্ধুবান্ধব হোস্টেলে থাকতাম। আমার বাবা ছিল আফসারউদ্দিন মোল্লা, উনি হোস্টেল সুপারিনটেন্ট ছিলেন। তো স্কুলের হোস্টেলে থাকতাম যখন, তো বন্ধুবান্ধবদের মিশতে খেলাধুলা করতাম, প্রচুর মাঠ ছিল। তারপরে স্কুলে কালচারাল প্রোগ্রাম হতো, নাটক করতাম, ওখানে আবৃত্তি করতাম। এই আস্তে আস্তে আমি সাহসী হয়ে উঠলাম। আপনার অভিনীত চরিত্রগুলো যেমন মজার, তেমনি আপনার অভিনয় দর্শক আপন করে নেয়। দর্শকের মাঝে যখন যান, তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখায় বা আপনি সেটা কীভাবে এনজয় করেন? দর্শকদের ভালোবাসা পেতে পেতে এখন এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে। তবে একটা জিনিস, আমি কখনো বিরক্ত হই না। আমাকে যখন আমি কোনো জায়গায় ক্রাউডে যাই, কোনো বিয়েতে যাই, কোনো জন্মদিনে যাই, প্রচুর দর্শক আমার সাথে সেলফি তোলে, আবার ছবি তোলে। তো আমি আল্লাহর রহমত যে আমি কখনো, আমি মানে অনেক সময় হয় না যে বিরক্ত হওয়া, আমি এটা হই না। আপনি নাটকে বহু বছর অভিনয় করছেন, সিনেমাতে অভিনয় করেছেন, ওটিটি নিয়ে কোনো প্ল্যান আছে কিনা আপনার? ওটিটিতে তো আমি কাজ করেছি, তো দুর্ভাগ্যজনক হলো সত্য যে ওই সময় আমার আম্মা মারা গিয়েছিল, তো আমি পুরো নাটক সিনটা করতে পারিনি, মানে পরে ক্যারেক্টার কেটে ফেলা হয়েছিল। ওই চরিত্রটা আমি, ডাক্তার রেজাজ ছিল, আমরা দুইজন একটা মানে যৌথভাবে একটা ক্যারেক্টার ছিল ওই সাবরিনার ভিতরে, চমৎকার। অভিনেতা হিসেবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আমি এখনও শিক্ষানবিশ, আমি নিজেকে মনে করি, আমার এই বয়সে আমি মনে করি আরও যদি কিছু সুন্দর কাজ করতে পারি সেটা আমার জন্যে, কিন্তু প্রত্যাশাটা করলে তো আর হবে না। এটা পাওয়ার জন্য তো আমি না, এটা হলো যারা আমার অপর পাতায় আছেন তারা সে বিচার করবেন। তো যেহেতু আমি তাদের কাছে হয়তো আমি এখনও যোগ্য না, সেই জন্য হয়তো আমার অনেক প্রাপ্তি আমার কাছে নেই।